পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের সহযোগিতায় মালদা জেলা শিল্প কেন্দ্রের ব্যবস্থাপনায় হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হলো। মালদা জেলা শিল্প কেন্দ্রে 8 তারিখ পর্যন্ত চলবে এই প্রদর্শনী। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের সহযোগিতায় মালদা জেলা শিল্প কেন্দ্রের ব্যবস্থাপনায় হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হলো। মালদা জেলা শিল্প কেন্দ্রে 8 তারিখ পর্যন্ত দুপুর 2 থেকে রাত্রি 8 পর্যন্ত চলবে এই প্রদর্শনী। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা পাট, বেত, কাঠ, পাটকাঠি সহ বিভিন্ন জিনিস দিয়ে তাদের হাতের কারুকার্য শিল্প এই প্রতিযোগিতা ও প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বুধবার দুপুরে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মণ্ডল, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শাশ্বতী সাহা, এক্সপোর্টস অ্যাসোসিয়েশন রাজ্য সম্পাদক তথা মালদা জেলার বিশিষ্ট ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হস্তশিল্পী মঞ্জু শর্মা সহ বিশিষ্ট জনেরা। হস্তশিল্পীদের উৎসাহ বাড়াতে এবং তাদের স্বনির্ভর করার লক্ষ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই মেলার আয়োজন করা হয় বলে জানান আধিকারিকেরা। এই ধরনের মেলায় গ্রামগঞ্জ থেকে উঠে আসা তাদের হাতের কারুকার্য মেলায় প্রদর্শিত করায় তাদের স্বনির্ভর হতে সুবিধা হবে বলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে মালদাতে জিএম ডিআইসি সাহেব আমাদের জেলার হস্তশিল্পীদের নিয়ে 3 দিন ব্যাপী হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এখানে আমাদের জেলার বিভিন্ন হস্তশিল্পীরা তাদের তৈরি পণ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে হস্তশিল্পীদের বিভিন্ন রকম সুবিধা দেওয়া হচ্ছে, তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ থেকে শুরু করে এখানে জিএমডিআইসি সাহেব তাদের স্কিম তৈরি করে ব্যাংক থেকে সাবসিডাইজ স্কিমে লোন দেওয়া থেকে শুরু করে তাদের বিভিন্ন পণ্য আমাদের জেলায়, রাজ্যে এবং জাতীয় স্তরে পৌঁছে দেওয়ার জন্য, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এবং প্যাভিলিয়ন ভাড়া দেওয়ার জন্য সমস্ত বিষয়ে সরকারি যে সমস্ত সহায়তা দেওয়া হচ্ছে সেসব আজকের কর্মশালায়, আজকের প্রদর্শনীতে আলোচনা হয়েছে। মানে কি কি হাতের কাজ আছে এখানে? আজকে মূলত এখানে বাঁশের কাজ, কাঠের কাজ, সিরামিকের কাজ আছে, কাঁথা স্টিচের কাজ আছে, আপনার কাজ আছে। আমি এসেছি জেলা হস্তশিল্প মেলায়, এসেছি এবং কিছু হাতের কাজ নিয়ে এসেছি। যে কাজগুলো খুব সহজলভ্য জিনিস দিয়ে তৈরি করা, যেমন সুপারি গাছের খোলা, যেমন ফেলে দেওয়া সৈন্য কাঠের অংশ দিয়ে ঘুরে ঘুরে সেটাকে দিয়ে কাজ করে নিয়ে এসেছি। মানে এরকম ধরনের মেলা আপনাদের কতটা উৎসাহ বাড়াবে? এইরকম ধরনের মেলাতে বহু গ্রামগঞ্জে অনেক শিল্পী হাতের কাজ লুকিয়ে আছে, এরকম মেলা এই সরকার এইরকম মেলা করাতে সেই শিল্পগুলো উঠে আসছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon. Himalayan Optics, eye care and contactless clinic, computer eye testing, har tarike ki power glasses, branded chashma aur har tarike ki stylish sunglasses uplabdh hai. तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टैक्ट नंबर 03566265101।